মহাবলৰ বুকুত
ক্ষুদ্রাতি ক্ষুদ্র আমার এই জীবনের সঞ্জীবনী সুধার মূল আধার হল মা। এটি হুকুমল পুয়া রৌদ্রজ্জ্বল দুপুরিয়া শ্রান্ত সন্ধিয়াত ক্লান্ত পথিকর ভাগর জুড়া এটি গান স্নিগ্ধ জনকর হুবাহে আবরি রখা এটি সত্যর নাম হল মা। মার ওসরত মই চিরদিনী, যিমানেই মই উচ্চর পৰা উচ্চতালৈ গভীরর পৰা গভীরতালৈ নাযাও কিয় মার মরমর বলিদান মই কেতিয়া পরিশোধ করিব নোৱাৰো। গভীর দায়িত্ববোধ কর্তব্য পরায়ণতা অকৃত্রিম ভাল পাওয়া একনিষ্ঠ সেবাই মূল বাবে পাথেয় হয়ে রব, এয়াই মূল জীবনের কিঞ্চিত প্রতিদান হয়ে রব মার প্রতি। ধুমহাত দিক বিদি হেরুয়া আমার জীবনের তুমি সুদক্ষ নাবি হওয়া প্রশান্তি রেচেকি বদা হওয়া মা তুমি সদায় ভালে থাক। আজির মোর বিষয় দেউতা। মোক সাথ রাখিবলৈ যিজনে নিজেই রোদত জ্বলে সেইজনেই হৈছে দেউতা। সেলুট তেওঁক যিজনে মূৰৰ খাম মাটিত পেলাই সদায়ে আমাৰ ঘৰখনক ঘৰ কৰি ৰাখিছে আৰু মোক জীৱনৰ বাট দেখুৱাই আহিছে। মোৰ জীৱনৰ শ্ৰেষ্ঠ শ্ৰমিক মোৰ দেউতা। পৃথিৱীত কেৱল এজনেই মানুহ আছে যিয়ে নিজতকৈ বেছি উজ্জ্বল ভৱিষ্যত নিজৰ সন্তানৰ হোৱাটো বিচাৰে, সেইজনেই হৈছে দেউতা। দেউতা সেইজন অমূল্য ব্যক্তি যাৰ কপালৰ এটোপোলা ঘামৰ মূল্যও তেওঁৰ সন্তানে পৰিশোধ কৰি হাক কৰিব নোৱাৰিব। দেউতা আছে মানে মই বিচৰা বজাৰৰ সকলো বস্তু মোৰ। ধন্যবাদ। ৰাষ্ট্ৰীয় সংগীত আৰম্ভ কৰা। আমি সারি সারি বাগিচারে নানাবো